ত্রিদেশীয়দের ফাইনালে জায়গা করে নেওয়ার লোক সোমবার উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ডাবলিনের মালাহাইটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দেখায় তিন বিভাগেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ উইন্ডিজকে তারা আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল নিজেদের প্রথম ম্যাচে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ আর এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বাংলাদেশ সোমবার ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের কারণ তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে নিতে আসে আয়ারল্যান্ড এদিকে ঝোড়ো বৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ তবে উইন্ডিজের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ সাইফুদ্দিন অধিনায়ক মশ্রাফি মুর্তুজা তিন উইকেট নিয়ে উইন্ডিজকে বলা চলে একাই ধসিয়ে দিয়েছিলেন ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে মাশরাফি মুর্তুজার দল অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের শেষ ম্যাচে আইরিশদের দেয়া দুশো সাতাশ রানের লক্ষ্য তারা করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে তবে এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বাংলাদেশের পেস সেনসেশন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে এই ম্যাচে নাও দেখা যেতে পারে কেননা মুস্তাফিজকে নিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোন প্রকার ঝুঁকি নিতে চায় না আর তাছাড়া গত ম্যাচে উইন্ডিজের বিপক্ষে বেশ খরচে বলিং করেছিলেন মোস্তাফিজুর রহমান তাই মোস্তাফিজের অফ ফর্মের কারণে ভাগ্য খুলে যেতে পারে আবারও রুবেল হোসেন এর এবার চলুন মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান রুমন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ মশ্রফি মুর্তুজা মুস্তাফিজুর রহমান অথবা রুবেল হোসেন দর্শক মণ্ডলী আপনারা কালকের ম্যাচে মুস্তাফিজের পরিবর্তে একাদশে রুবেল হোসেনকে দেখতে চান কি আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে সেই সাথে আপনারা আর কোন ক্রিকেটারকে একাদশে দেখতে চান আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন